ধীরে ধীরে স্কুল জীবন থেকে বেরিয়ে এসে কলেজ জীবনে পা দিলাম। নতুন বন্ধু, নতুন জায়গা, নতুন স্যারদের নিয়ে নতুন করে পথ চলা। জানি না কলেজ জীবনটা আমার কেমন কাটবে, তবুও ভালোর আশায় আজকের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হলো গৌর কলেজ ঢোকার প্রধান মানে প্রথম গেট এটা, আর এটা হলো ফাইনাল এবং কলেজের মেন গেট এটা, ঠিক আছে। এই যে এটা আমাদের কম্পার্টমেন্ট, আর এই হলো সিঁড়ি। ফাইনালি গাইস এখন রুমে আসলাম আর এখানে ব্যাগটাকে রাখলাম। দেন চলো তোমাদের একটা শর্ট ভিউ, সুন্দর একটা কলেজ ভিউ দেখাচ্ছি। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া ফুটে যাবে ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। এ ফিউ মোমেন্টস লেটার ক্লাসটা কমপ্লিট হলো, ঠিক আছে। তো এখন যাই একটু ক্যান্টিনের দিকে, ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। আর অনেস্টলি বলতে গেলে এটা আমার ফার্স্ট ডে না, আগেও দুই তিনবার এসেছি, ঠিক আছে। একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। তো ফাইনালি গাইস ক্যান্টিনে যে নিয়ে আমরা ডিম টোস্ট খেলাম। আমাদের মানে ক্লাস ক্লাস হয়ে গেছে কমপ্লিট, কিন্তু সিসির এখন একটা ক্লাস বাকি আছে, যে কারণে বসে আছে এখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে মানে সিসির বেরোতে গেলেন, তারপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সিসির বেরো ক্লাস থেকে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোর থেকে ভিউটা জাস্ট এইরকম টাইপের, ঠিক আছে। ওই সাইডে সব বাড়ি ঘর। বেরিয়ে পড়েছে, চলো বাড়ির দিকে।